পরিশেষে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি আগামী 7 এবং 8 ফেব্রুয়ারি বৃহস্পতি এবং শুক্রবার আল জামিয়া আসসালাফিয়া ডাঙ্গিপাড়া রাজশাহী শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের পরিচালিত যে প্রতিষ্ঠান, সেখানে 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন। বাংলাদেশের স্কলার আলেমরা প্রায় থাকবেন, বেশিরভাগই থাকবেন। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, দাওয়াত থাকলে আপনারা আসেন। এবং 7 এবং 8 মার্চ রূপগঞ্জ হাটাবো নারায়ণগঞ্জে সম্মেলন, সেখানেও আপনারা আমন্ত্রিত। 7-8 ফেব্রুয়ারি রাজশাহীতে আর নারায়ণগঞ্জ রূপগঞ্জে 7-8 মার্চ, 1 মাসের ব্যবধানে। পরিশেষে আপনাদের আল ইহতেসাম পত্রিকা পড়ার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের আলোচনা আমি এখানে শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা কিন্তু লাইভ প্রচার হচ্ছে সারা ওয়ার্ল্ডের, যে যেখান থেকে খুশি দেখতে চাইলে দেখতে পারবেন আজকের আলোচনা। আল ফুরকান মিডিয়াতে লাইভ প্রচার হচ্ছে, চাইলে আপনারা দেখতে পারেন। যারা প্রবাসে বা দেশের বিভিন্ন প্রান্তে দেখতে চান, আল ফুরকান মিডিয়ার ওয়েবসাইট থেকে দেখতে পারবেন। পরবর্তীতে এটা আবার নেটেও পাবেন, আল ফুরকান মিডিয়ার ওয়েবসাইটে। ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا وقال الله تعالى في موضع آخر وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر رواه ابن ماجه بإسناد صحيح
وعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيب وان الله امر المؤمنين بما امر به المرسلين ثم ذكر الرجل طول السفر اشعث واكبر يمد يديه الى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك رواه مسلم وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام رواه مسلم ছোটন কুরআনিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রাঙ্গণে আয়োজিত অধ্যকার ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি অতিথিবৃন্দ আমন্ত্রিত ওলামায়ে কেরাম অত্র এলাকার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম যুবক ও তরুণ বন্ধুরা পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ আমি আপনাদের সামনে কুরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিঃসৃত বাণীর মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নিশা জাতীয় দ্রব্য ও মুসলিম সমাজ তথা মাদকতার কবলে মুসলিম সমাজ উত্তরণের উপায় উল্লেখিত বিষয়ের উপরে কুরআন হাদিসের প্রমাণভিত্তিক কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আলোচনার প্রারম্ভে আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটি দিনী প্রোগ্রামের জন্য আমাদেরকে নির্বাচন করেছেন আসার সুযোগ দিয়েছেন তাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি আজকের ইসলামী সম্মেলন একটু ব্যতিক্রম ধর্মী ইসলামী সম্মেলন যেখানে সহি আকিদার দেশ বরণ্য ওলামায়ে কেরামদের পদচারণা হবে ইনশাআল্লাহ যথাসময়ে উপস্থিত হবেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ শেখ ডক্টর আবু বাকর মোহাম্মদ জাকারিয়া উপস্থিত আছেন ইতিমধ্যেই পাশেই শেখ ডক্টর মোজাফফর বিন মোহসিন উপস্থিত হবেন শেখ আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক মাদানী ইত্যাদি আর ইতিমধ্যে তো বেশ কয়েকজন শেখের কাছ থেকে আলোচনা শুনেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে জান্নাতুল ফেরদাউসের ওসিলা হিসেবে কবুল করুন আমিন আজকের এই সম্মেলনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সর্বোত্তম প্রতিদানে আল্লাহ ভূষিত করুন সম্মানিত উপস্থিতি মাদকতার কবলে মুসলিম সমাজ উত্তরণের উপায় চলুন আমরা একটু বিশ্লেষণ করি কুরআন সুন্নার আলোকে আমাদের বর্তমান বাংলাদেশে এটি একটা বড় সমস্যা
নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা এটা একটা বড় সমস্যা আমাদের বাংলাদেশের চেয়ে ভয়াবহ অবস্থা ইন্ডিয়াতে। এ বিষয়ে ইন্ডিয়ান মুসলিমদের মাঝে নেশা জাতীয় দ্রব্যের সম্পৃক্ততা অনেক বেশি ভয়ঙ্কর, বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থা নয়। সবার উপস্থিতি দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে কি বলছেন নেশা জাতীয় দ্রব্য নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন হাদিসের মধ্যে নেশা জাতীয় দ্রব্য নিয়ে, আমরা একটু বিশ্লেষণ করি। নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে আলোচনার প্রারম্ভেই আমাদের যেটা জানা প্রয়োজন, আসলে নেশা জাতীয় দ্রব্যটা কি, মাদকতা কি, আমরা কোনগুলোকে মাদকতা, মদ বা নেশা জাতীয় দ্রব্য বলবো, এই ক্ষেত্রে এক একজনের ব্যাখ্যা, এক একজনের বিশ্লেষণ এক এক রকম হতে পারে, এটা স্বাভাবিক। ওলামায়ে কেরামদের ব্যাখ্যা একরকম, সমাজ বিশ্লেষকদের ব্যাখ্যা একরকম, খাদ্য বিশ্লেষকদের ব্যাখ্যা একরকম, হতে পারে, অস্বাভাবিক নয়। এ সকল ব্যক্তিবর্গের ব্যাখ্যা পরিহার করে, বিশ্লেষণ পরিহার করে এমন একজন ব্যক্তির কাছ থেকে নেশা জাতীয় দ্রব্যের সংজ্ঞা বা বিশ্লেষণ নিব যার কথা চূড়ান্ত সারি বিষয়ে, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কি ব্যাখ্যা দিয়েছেন, তিনি কোন খাবারগুলোকে নেশা জাতীয় দ্রব্য বলে উল্লেখ করেছেন। মনে রাখবেন, ইসলাম দুইটি বিষয়ে সুনির্দিষ্ট নাম ধরে তেমন কথা বলেনি, কিছু নীতিমালা দিয়েছে, কিছু অসুল দিয়েছে, অসুলের আলোকে, নীতিমালার আলোকে যেগুলো পড়বে সেগুলো বৈধ, আর অসুল বা নীতিমালার আলোকে যেগুলো পড়বে না সেগুলো অবৈধ। এই দুইটির একটি হচ্ছে খাদ্যদ্রব্য। খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ইসলাম নাম ধরে ধরে বলেনি এটা হালাল আর এটা হারাম, সুনির্দিষ্ট কিছু খাবারের কথা বলা আছে, কিন্তু আমভাবে প্রত্যেকটা খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ইসলাম বলে দেয়নি এটা হালাল আর এটা হারাম। ঠিক পোশাক, পোশাকের ক্ষেত্রে নির্দিষ্ট করে ইসলাম বলে দেয়নি এটা হালাল আর এটা হারাম। খাদ্যদ্রব্য আর পোশাকের ক্ষেত্রে কিছু নীতিমালা দিয়েছে ইসলাম, উসুল দিয়েছে, মূল নীতি দিয়েছে, এই মূল নীতির আলোকে যেগুলো পড়বে যে সকল পোশাক এগুলো বৈধ, আর মূল নীতির পরিপন্থী যেগুলো হবে এগুলো অবৈধ। খাদ্যদ্রব্য মূল নীতির আলোকে যেগুলো পড়বে এগুলো হালাল, মূল নীতির বাহিরে যেগুলো পড়বে এগুলো হারাম। যেহেতু ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত একমাত্র চূড়ান্ত বিধান হলো ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে একমাত্র চূড়ান্ত জীবন ব্যবস্থা হলো ইসলাম, এটা সার্বজনীন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াতি জিন্দেগি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দীর্ঘ সময় ব্যাপী চূড়ান্ত ধর্ম হিসেবে স্বীকৃত ইসলাম। বিধায় এক এক সময়ে, এক এক যুগে, এক এক রাষ্ট্রে এক এক রকম খাদ্যদ্রব্য আসতে পারে, আবির্ভাব হতে পারে, গবেষকরা বিভিন্ন খাদ্য উৎপন্ন করতে পারে, এই জন্য ইসলাম নাম ধরে ধরে বলে দেয়নি। কারণ আজকে আমরা যে খাবারগুলো খাচ্ছি 50 বছর পরে আরও নতুন কোনো খাবার আসতে পারে, আরও নতুন কোনো প্রযুক্তি, খাদ্যবিজ্ঞানীদের গবেষণায় নতুন কোনো খাবার আসতে পারে, এই জন্য ইসলাম এখানে স্বাধীনতা রেখে দিয়েছে। ঠিক যে পোশাক আজকে পরছি 50 বছর আগে, 50 বছর পরে ভিন্ন আর এক রকম পোশাক আসা স্বাভাবিক, এই জন্য নাম ধরে বলেনি, এটা একটা দৃষ্টিকোণ। আর একটা দৃষ্টিকোণ হলো, যেহেতু রাষ্ট্রীয় ভেদে আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী খাবারের তারতম্য হয়, এই জন্য নাম ধরে বলেনি। আমরা একটা খাবার খাই, ভিন্ন রাষ্ট্রে আর এক রকম খাবার খায়, আমাদের খাবার তারা খায় না, তারা ভিন্ন খাবার খায়, এই জন্য নাম ধরে বলেনি। আবার পোশাকের সংস্কৃততায়
আমরা বাংলাদেশে শীত নিবারণের জন্য একরকম কাপড় পরি, গরম পোশাক পরি, ঠিক যে সকল অঞ্চলে বরফ জমে যায়, রাস্তায় বরফ পড়ে যায়, বাড়ির ছাদে বরফ জমে যায়, তাদের রাষ্ট্রে শীত নিবারণের পোশাক আমাদের চেয়ে অনেক ঘনত্ব এবং পুরুত্ব। আমাদের শীত নিবারণের পশমি পোশাক দিয়ে তাদের দেশে শীত নিবারণ সম্ভব নয়। এই জন্য ইসলাম ধরে নাম ধরে বলে দিলে বিপদ হতো। আমাদের বাংলাদেশের পোশাক যদি গরমের পোশাক শীতকালে বরফের এলাকায় দেওয়া হতো তাহলে তাদের শীত নিবারণ হতো না। আবার তাদের পোশাক যদি আমাদেরকে দেওয়া হতো আমরা সেই পোশাক পরে থাকতে পারতাম না। এই জন্য ইসলাম এখানে স্বাধীনতা দিয়েছে, কিছু অসুল নীতিমালা দিয়েছে। সবার উপস্থিতি যে কথা বলতে গিয়ে আমি একটু পিছনে চলে গিয়েছি, সেটি হলো খাদ্যদ্রব্যের ক্ষেত্রে ইসলাম নাম ধরে ধরে বলে দেয়নি এটা হালাল, এটা হালাল, এটা হালাল, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, নাম ধরে বলে দেয়নি, কিছু অসুল নীতিমালা দিয়েছে। এইরকম কিছু নীতিমালার আলোকে আমরা আজকে বিশ্লেষণ করব নেশাজাতীয় দ্রব্য তথা মাদকতা। নীতিমালার আলোকে যে সকল খাবার পড়বে সেগুলো হালাল, আর নীতিমালার বহির্ভূত যেগুলো খাবার নীতিমালা পরিপন্থী সেগুলো হারাম। নেশাজাতীয় দ্রব্যের নীতিমালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। আনি ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে উমার রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য মদ আর প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হারাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য মদ, খামর মানে মদ, ওয়া কুল্লু খামরিন হারাম, আর প্রত্যেকটা মদ বা নেশাজাতীয় দ্রব্য হচ্ছে হারাম। সহিহ মুসলিম 5336 নম্বর হাদিস। এইখানে লক্ষণীয় দুইটি বিষয়, একটি হলো মুস্কির শব্দটা উল্লেখ করেছেন, মুস্কির, আর একটা খমর শব্দটা উল্লেখ করেছেন। খমর বলা হয় মেয়েরা যে ওন্না পরে, এই ওন্নাকে আরবিতে বলে খেমার, খ মিম আলিফ র, খেমার, খেমার মানে ওন্না, খেমার মানে ওন্না। কেন ওন্না পরে? যদিও বা এখন ওন্নার ব্যবহার ভিন্নতা এসেছে, এখন ওন্না গলায় পেঁচিয়ে মাফলার মতো রাখে, মূলত ওন্না এই জন্য নয়, ওন্না হচ্ছে ঢেকে রাখার জন্য, মাথা ঢেকে রাখবে, বক্ষাদেশ ঢেকে রাখবে। তো মাথা বক্ষাদেশ শরীর আচ্ছাদিত ঢেকে রাখার জন্য ওন্না, নাম হয়েছে খেমার। আর মদকে আলোচন বলেন খমর, একই স্বর, তিনটা অক্ষরই বলেছেন, খম ইম র ওখানে বলেছেন, এখানেও খম ইম র বলেছেন, খমর বলেছেন। খমর হলো এমন জিনিস যা মানুষের বিবেককে আচ্ছাদিত করে, মানুষের মস্তিষ্কে ওন্না ফেলে দেয়, মানুষের মস্তিষ্কে একটা আবরণ ফেলে দেয়, এটা হলো খমর। দুইটার মধ্যে একটা মিল আছে, এই জন্য খেমার আর খমর একই শব্দ, একই অক্ষর থেকে উদ্গত হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে সকল দ্রব্য খেলে বা পান করলে মানুষের বিবেকে প্রভাব ফেলে, মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে, এগুলোকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশাজাতীয় দ্রব্য তথা মদ বলে উল্লেখ করেছেন এবং এগুলোকে হারাম বলে উল্লেখ করেছেন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেকটা নেশাজাতীয় দ্রব্য হচ্ছে হারাম। যে সকল জিনিস খেলে পান করলে নেশার উদ্রেক হয় সেগুলো হারাম। সহিহ বুখারী 7172 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালীলুহু হারাম, যেই জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হয় তার সামান্য পরিমাণ খাওয়া হারাম। ইসলামের নীতিমালা উসুল নেশাজাতীয় দ্রব্যের উপরে, মা আসকারা কাসীরুহু, যে জিনিস অনেক পরিমাণ, উল্লেখ নেই কি পরিমাণ, যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশা হবে, ফাকাসীরুহু হারাম, ফাকালীলুহু হারাম, তার সামান্য পরিমাণ হচ্ছে হারাম। বেশি খেলে কোনো জিনিসের যদি নেশা হয় তার একটু খাওয়াও হারাম।
ইবনে মাজা 3393 নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি এবং শেখ আলবানী হাদিসকে সহিহ বলে উল্লেখ করেছেন। তিনটি হাদিস আপনার কাছে উল্লেখ করেছি, সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, ইবনে মাজার একটি। তিনটি হাদিসের মূল ভাব সারমর্ম, যেই জিনিস খেলে নেশা হবে, অল্পতে হোক চাই বেশিতে হোক, অল্প খেয়ে হোক চাই বেশি খেয়ে হোক, সেটি মদ এবং ওটি হারাম। এটি হলো ইসলামের নীতিমালা। এর আলোকে এবার আপনি বিশ্লেষণ করেন কোনগুলো খেলে নেশা হয় আর কোনগুলো খেলে হয় না। বিড়ি জর্দাগুলো হয় না হয় না? বিড়ি জর্দাগুল খেয়ে নেশা হয় না হয় না? তাহলে এগুলো কি? এগুলো হারাম। ইয়াবা হিরোইন ফেন্সিডিল খেলে নেশা হয় না হয় না? সাদা পাতা আলাপাতা খৈনি বিয়ার ব্র্যান্ডি হুইস্কি খেলে নেশা হয় না হয় না? এগুলো হারাম। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন নেশা জাতীয় দ্রব্য যেগুলো খেলে পান করলে সব নেশা হয়, এগুলো হারাম। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, সাদা পাতা, আলাপাতা, খৈনি, বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, মেথাডিন, পেথাডিন, কোডিন, ভাং, চোরস, হাশিস, ইয়াবা, হিরোইন, ফেন্সিডিল সব একই কোয়ালিটির, কোনো তফাৎ নেই। পাশাপাশি এটাও মনে রাখবেন হিরোইন খেলে যে পরিমাণের পাপ হবে, জর্দা দিয়ে এক খিলি পান খেলে সমান পাপ হবে। ফেন্সিডিল খেলে যে পরিমাণের পাপ হবে, দাঁতে একবার গুল মারলে সমান পাপ হবে। ইয়াবা খেলে যে পরিমাণের পাপ হবে, বিড়িতে একটা টান দিলে, সিগারেটে একটা টান দিলে সমান পাপ হবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম। হ্যাঁ, অনেক ব্যাখ্যা আপনার আমার কাছে আসতে পারে, অনেক যুক্তি আপনার আমার মাথায় গিজ গিজ করতে পারে যে হিরোইন খেলে কি পরিমাণের প্রভাব ফেলে আর বিড়ি খেলে কি পরিমাণের প্রভাব ফেলে, ফেন্সিডিল খেলে কি পরিমাণের বিবেক আচ্ছাদিত হয় আর জর্দা খেলে কি পরিমাণে আচ্ছাদিত হয়, কিন্তু পাপ একই সমান কেন? সম্মানিত উপস্থিতি, জবাব ছোট্ট জবাব আপনার কাছেও রয়েছে। দেখুন, হারামের কোনো কোয়ালিটি আছে? হারামের কোনো শ্রেণীবিন্যাস আছে? আরেকটা কথা বললে বুঝতে সহজ হবে। দেখুন, একটা ছাত্র পরীক্ষা দিয়ে পাশ করে বা ফেল করে, তাই না? একজন পাস আর একজন ফেল। ধরুন একটা ছাত্র এসএসসি বা দাখিল পরীক্ষা দিল, কত মার্ক পেলে পাস হবে? 33 মার্ক পেলে পাস। আর 33-এর উপরে যখন পেতে থাকবে তখন তার কোয়ালিটি নির্ধারণ হবে, তাই না? 33 প্লাস হবে যখন, 33 ছাড়িয়ে যাবে তখন তার কোয়ালিটি নির্ধারণ হবে। এ ডি গ্রেড, সি গ্রেড, বি গ্রেড, এ গ্রেড, এ প্লাস, এ মাইনাস কোয়ালিটি নির্ধারণ হবে না? গোল্ডেন এ, গোল্ডেন প্লাস কোয়ালিটি হচ্ছে কখন? যখন 33 প্লাস হয়েছে, পাস করেছে। 33-এর নিচে যখন পেল, ফেল করল, তখন তার কোন কোয়ালিটি আছে? তখন 25 পেয়েছে একজন, একজন 15 পেয়েছে, একজন 20 পেয়েছে, একজন 10 পেয়েছে, একজন 5 পেয়েছে, কোয়ালিটি কি? একজন 0 পেয়েছে, ফেল। 0 পেয়েছে সে ফেল, 25 পেয়েছে সে ফেল, 20 পেয়েছে সে ফেল। বলেন, 0 পেয়েছে সে খারাপ ফেল আর 25 পেয়েছেও ভালো ফেল, বলেন কেন বলছেন না? তাহলে ওখানে কেন নির্ধারণ করতে গেলেন হিরোইন খেলে বেশি অপরাধ আর জর্দা খেলে কম অপরাধ, ওটাও হারাম এটাও হারাম, কেন কোয়ালিটিতে গেলেন? ফেলের কোনো কোয়ালিটি নেই, ফেল ফেলই, ফেলের ভালো আর খারাপ নেই। 33 মাইনাস মানে ফেল, ওর কোনো কোয়ালিটি নেই। ও 30 পেয়েছে না, 25 পেয়েছে না, 20 পেয়েছে না, 10 পেয়েছে না, 0 পেয়েছে, কোনো কোয়ালিটি নেই, ওরা ফেল। হ্যাঁ, 33 প্লাস হবে তখন হবে কোয়ালিটি, হালালের মধ্যে আসবে তখন হবে কোয়ালিটি, হালালের মধ্যে যখন আসবে তখন হবে তার গ্রেড। সে কোন গ্রেডের মুসলিম, কোন কোয়ালিটির মুসলিম, তার স্তর কোন পর্যায়ে, এটা নির্ধারণ হবে হালালে আসার পরে। হারামের মধ্যে কোনো কোয়ালিটি নেই। সবারই তো উপস্থিতি, এই জন্যই ফেল, সব ফেল একই কোয়ালিটির। হিরোইন খেলেও ফেল হারাম, ফেন্সিডিল খেলেও হারাম, গুল খেলেও হারাম, জর্দা খেলেও হারাম, ইয়াবা খেলেও হারাম, এগুলো ফেল শরীয়তের দৃষ্টিতে, এর কোনো কোয়ালিটি নেই।
সবার উপস্থিতি যে কথা বলছিলাম, দেখুন এইগুলো আপনাকে আমাকে ছেড়ে দিতে হবে, এগুলো কোনো মুসলিম খেতে পারে না। এ সকল হারাম খাদ্য, নেশা জাতীয় খাদ্যদ্রব্যের ভয়াবহতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাস্তানিবুল খামুর ফাইন্নাহা উম্মুল খাবাইস, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, মাদকতা থেকে বেঁচে থাকো, কেননা পাপের জগতে যত পাপ রয়েছে প্রত্যেকটা পাপের সূতিকাগার, জন্মস্থান মা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা। আল্লাহ সাল্লাল্লাহু উম্মুন মানে মা, আরবিতে উম্মুন মানে মা। কোরআন মাজিদ, এটা কোরআন মাজিদ, কোরআন মাজিদের একটা সূরা আছে যাকে বলে উম্মুল কোরআন, সূরা ফাতিহা, সূরাতুল ফাতিহা, নাম তার উম্মুল কোরআন, কয়েকটা নামের এটা একটা নাম, মানে কোরআনের মূল বা কোরআনের সারমর্ম, কোরআনের মূল বা কোরআনের সারমর্ম, কোরআনের মূল ভাব বিষয়বস্তু আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। চমৎকার, ইসলামের বুঝার জন্য, নিষ্কৃতির জন্য যে তাওহীদ, তাওহীদের রুবুবিয়া উলুহিয়া আসমা সিফাত, তিন তাওহীদের স্বীকৃতি সূরা ফাতিহার মধ্যে রয়েছে। এমনকি মানুষের যে মৌলিক চাহিদা, আল্লাহর কাছে মূল চাওয়া পাওয়া এবং বান্দার কাছে আল্লাহর মূল চাওয়া পাওয়া, দুটোই রয়েছে সূরা ফাতিহার মধ্যে। বান্দার কাছে আল্লাহ কি চান আর আল্লাহর কাছে বান্দা কি চায়, উভয়টাই রয়েছে সূরা ফাতিহার মধ্যে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ মানুষের কাছে কি চান, ইবাদত চান? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্যই। তাহলে মানুষের কাছে মৌলিক চাহিদা আল্লাহ রাব্বুল আলামিন, মূল চাওয়া আল্লাহ রাব্বুল আলামিনের, মানুষ আল্লাহর ইবাদত করবে, ঠিক ওই স্বীকৃতি মানুষ দিয়ে থাকে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আর মানুষ আল্লাহর কাছে চায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমরা তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বিষয় বিধায় আমাদের চাওয়া পাওয়া তোমার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম দেখাও, জান্নাতের পথ দেখাও, সরল পথ দেখাও, সোজা পথ দেখাও, যেটা জান্নাত। দেখুন তিন তাওহীদের স্বীকৃতি এবং আল্লাহ মানুষের কাছে যা চায় আর মানুষ আল্লাহর কাছে যা চায়, সবগুলো সূরা ফাতিহার মধ্যে থাকার কারণে কিন্তু সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, সম্মানিত উপস্থিতি মানে উম্মুল কোরআন। বুঝাতে গিয়ে আমি এ পিছনে রয়েছি, ঠিক আল্লাহ সাল্লাম বলছেন ফা ইন্নাহা উম্মুল খাবাইস, নেশা জাতীয় দ্রব্যকে বলছেন উম্মুল খাবাইস, যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত খবিসা কাজ রয়েছে, এগুলোর মূল হচ্ছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা, নেশা জাতীয় দ্রব্যের সম্পৃক্ততা পাপের জগতে প্রবেশ করার মূল হাতিয়ার। যে হাদিসটি পাওয়া যাবে সহি নাসাইয়ের মধ্যে 5666 নম্বর হাদিস, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন, 10টি বিষয়ের উপদেশের মধ্যে বলেছিলেন লা তাসরাবান্না খামরান, খবরদার তুমি নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না, নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হবে না। ফাইন্নাহা রাসু কুল্লু ফাহেশাতিন, ফাইন্নাহা রাসু কুল্লু ফাহেশাতিন, কেননা যত ফাহেশা কাজ রয়েছে সকল ফাহেশা কাজের মাথা হলো নেশা করা, সব কিছুর মূল হলো মাথা, এই জন্য এর ইংরেজি হলো কি হেড, হেড মানে কি চিফ অফ দ্য ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্টের প্রধান হলো হেড, গোটা বডি, বডির হেড হচ্ছে মাথা, নাম হয়েছে তার হেড মাথা, কারণ মাথাই মূল, একটা ব্যক্তির সব কিছু নির্ধারণ হয় মূল অফিস হচ্ছে মাথা। দেখুন একজন ব্যক্তি হোঁচট খেয়েছে,
পায়ের বৃদ্ধাঙ্গুলে, পা কিন্তু বলে না, পা প্রথমে এই সিগন্যাল দেয় গিয়ে মাথাতে, মাথা থেকে আসে, মাথা মুখ দিয়ে বের করে উ শব্দটা আসে, মানে সম্পূর্ণ মাথার ক্রিয়া। আর রাসূল সাল্লাল্লাহু বললেন, নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা পাপের জগতের মাথা। এরপরে আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাশরাবিল খামরা, খবরদার নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না। ফা ইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, যত শার অন্যায় নোংরা কাজ রয়েছে এগুলোতে প্রবেশের চাবি হলো নেশা করা। যে হাদিসটি পাওয়া যাবে তিরমিজির মধ্যে 3390 নম্বর হাদিস, আর আগের হাদিসটি পাওয়া যাবে মিশকাতের মধ্যে 61 নম্বর হাদিস, সম্মানিত উপস্থিতি। আগের হাদিসটি মুসনাদে আহমদের হাদিস। যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেশা জাতীয় দ্রব্য বোঝাতে তিনটি হাদিস বলেছেন। একটি বলেছেন, এই তিনটি হাদিসের একটিতে বলেছেন, যত পাপ রয়েছে, যত অন্যায় রয়েছে, যত খবিসা কাজ রয়েছে এগুলোর মা হলো নেশা করা। এরপরে বলেছেন, যত পাপ রয়েছে, অন্যায় রয়েছে, নোংরামি রয়েছে, নষ্টামি রয়েছে এগুলোর মাথা হলো নেশা করা। এরপরে বলেছেন, যত খারাপ রয়েছে, অশ্লীলতা রয়েছে এগুলোতে প্রবেশের চাবি হলো নেশা করা, পাপের জগতে প্রবেশের চাবি হলো নেশা করা। তিনটি হাদিসে তিনটি কথা বলেছেন। দেখুন, এই পৃথিবীতে যত পাপ রয়েছে, এই পৃথিবীতে যত পাপ রয়েছে তন্মধ্যে সর্বাপেক্ষা বড় পাপ আমরা জানি কি? শিরক। এই পৃথিবীতে যত পাপ রয়েছে তন্মধ্যে সর্বাপেক্ষা বড় পাপ হচ্ছে শিরক। এটা আমাদের জানা কথা, সবার জানা কথা। কিন্তু আজকে আরেকটা জেনে রাখেন, এই পৃথিবীতে সর্বাপেক্ষা বড় পাপ শিরক ও নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা। শিরিকের পাশাপাশি আরেকটি পাপকে পৃথিবীতে সর্বাপেক্ষা বড় পাপ বলে উল্লেখ করা হয়েছে, সেটা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা। দেখুন, হাদিসেও তাই বলছে। সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কোন এক বৈঠকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, দুইজন উপস্থিত, আরো অনেক সাহাবীরা রয়েছেন। হঠাৎ আমাকে জিজ্ঞাসা করলেন তারা, যে আচ্ছা, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, শুনে আসো তো সব থেকে বড় পাপ কি, সর্বাধিক বড় পাপ, সবচেয়ে বড় পাপের নাম কি। এক বৈঠকে আল্লাহ সুসাল্লাম বলেছিলেন, আর ওই বৈঠকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ছিলেন। তো তুমি যাও, ওনার কাছে শুনে আসো সবচেয়ে বড় পাপ কি। সালেম ইবনে আবদুল্লাহ গেলেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন যে বলুন তো সবচেয়ে বড় পাপ কি। তখন উনি বললেন, সবচেয়ে বড় পাপ হলো নেশা করা, মদ খাওয়া, নেশা জাতীয় দ্রব্য বা খাওয়া পান করা সবচেয়ে বড় পাপ। উনি আসলেন, এসে বললেন যে উনি তো আমাকে বললেন সবচেয়ে বড় পাপ নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করা। তখন আবু বকর সিদ্দিক উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না এটা কেমন হলো, কারণ আমরা তো জানি কি শিরিক করা, তুমি নতুন একটা কথা নিয়ে আসলে, তো চলো আমরা সবাই যাই। এরপরে আবু বকর উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন, সাহাবিরা গেলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন, সবচেয়ে বড় পাপ কি। একটু চলবেন, একটু অপেক্ষা করবো, চলবে না অপেক্ষা করবো, যেহেতু লাইভ দেখছে অনেকে। সালেম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সহ আবু বকর উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গেলেন আমর ইবনে আসের কাছে, গিয়ে জিজ্ঞাসা করলেন সবচেয়ে বড় পাপ কি। তখন এবার আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জবাব দিচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সবচেয়ে বড় পাপের আলোচনা করতে গিয়ে নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করাকে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বানি ইসরায়েলের একটি বাদশাহ একজন ব্যক্তিকে গ্রেফতার করে ধরে আনালেন, আনানোর পরে তাকে অপশান দিলেন
যে তুমি এইখানে দেখো শুকুরের গোস্ত রাখা আছে, যদি শুকুরের গোস্ত খাও তাহলে তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, আর না খেলে তোমাকে হত্যা করা হবে। অথবা দেখো এই যে একটা লোক রাখা আছে ঘরে, তাকে হত্যা করলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে, আর না হলে তোমাকে হত্যা করা হবে। আর না হলে দেখো ওইখানে একটা যুবতী রাখা আছে, ওই যুবতীর সাথে যদি ব্যভিচার করো, ওই যুবতীর সাথে যদি তার ইজ্জত নিতে পারো তাহলে তোমাকে ক্ষমা করে দেওয়া হবে, আর যদি না পারো তাহলে তোমাকে হত্যা করা হবে। চতুর্থত এই যে এক পেয়ালা মদ রাখা আছে, এই মদ যদি তুমি খাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে, আর যদি না খাও তোমাকে হত্যা করা হবে। মানে তুমি যে অপরাধ করেছো তোমার অপরাধের তোমার অপরাধের শাস্তি হলো মৃত্যুদণ্ড। কিন্তু এই মৃত্যুদণ্ড মওকুফের জন্য রাস্তা হচ্ছে চারটি, চারটির যে কোনো একটি গ্রহণ করলে তোমার অপরাধ ক্ষমা করে দেওয়া হবে, আর কোনো একটাও না করলে তোমাকে হত্যা করা হবে। হয় হত্যা করতে হবে একজন মানুষকে, নাহলে একজন যুবতীর সাথে ব্যভিচার করতে হবে, নাহলে এক পেয়ালা মদ খেতে হবে, নাহলে শুকুরের গোস্ত খেতে হবে। লোকটি বিপাকে পড়লো, কি করি, শুকুরের গোস্ত তো হারাম, একজন নারীর সাথে ব্যভিচার করবে এটা তো আরও খারাপ, একজন মানুষকে হত্যা করবে এটা তো আরও খারাপ, তুলনামূলকভাবে চারটার মধ্যে কিছুটা ভালো মদ খাওয়া। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন ওই লোকটি মদ পান করলো। আল্লাহ রাসূল সাল্লাম বলছেন মদ পান করার পরে ওই লোকটি সবগুলোই করলো, বাদশা যা করাতে চেয়েছিল, হত্যাও করলো, ব্যভিচারও করলো, শুকুরের গোস্তও করলো, মানে বিবেক আচ্ছাদিত হলো, সব অন্যায় সে করলো। যে হাদিসটি পাওয়া যাবে সহি তারগিব আত-তারহিবের মধ্যে 2370 নম্বর হাদিস, যে হাদিসটি মুস্তাদরাক হাকিমের মধ্যে পাওয়া যাবে এবং এর সানাদকে শেখ আলবানী সহি বলে উল্লেখ করেছেন। দেখুন যে কথা বলছিলাম, নেশা জাতীয় দ্রব্য খেয়ে পান করে মানুষ যে কোনো অপরাধে যুক্ত হতে পারে, যে কোনো অপরাধ করা তার জন্য সহজ হয়ে যায় নেশা জাতীয় দ্রব্য খেয়ে বা পান করে, এই জন্য পাপের মূল বলে উল্লেখ করেছেন। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাবে বা পান করবে, মুতমেনো খমরিন কাবেদে ওয়াতানিন, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাবে বা পান করবে সে মূর্তি পূজকের ন্যায় অপরাধ করবে। নেশা জাতীয় দ্রব্য খাওয়া বা পান করার অপরাধ মূর্তি পূজার অপরাধের সমান। ইবনে মাজা 3375 নম্বর হাদিস এবং শেখ নাসিরউদ্দিন আলবানী হাদিসকে সহি বলেছেন, মূর্তি পূজা কি শিরিক, আকবারুল কাবায়ের সবচেয়ে বড় শিরকের মধ্যে একটা শিরক হলো কি, মূর্তি পূজা করা, যা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। কোরআন মাজিদের সূরা মায়েদার 90 নম্বর আয়াতে মূর্তি পূজা করা শিরক, মূর্তি পূজা করা শিরক এবং সবচেয়ে বড় পাপের একটি পাপ হলো, সবচেয়ে বড় পাপ হলো শিরক, মূর্তি পূজা করা শিরক, আর নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মূর্তি পূজার ন্যায় অপরাধ। মানে তাহলে পাপের কোয়ালিটি শিরিকের পাশাপাশি কি, নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা। দেখুন সহিহুল জামে জামে আস-সাগীর দুইটি গ্রন্থে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে এবং শেখ আলবানী হাদিসকে সহি বলেছেন, সেখানে বলছেন মুতমেনু খমরিন কাআবেদিল লাত ওয়াল উজ্জা, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে এরা লাত এবং উজ্জার বান্দা, এরা আল্লাহর বান্দা নয়। এবং হাদিসকে হাসান বলেছেন, শেখ আলবানী হাদিসকে হাসান বলেছেন, মুতমানু খমরিন কাআবেদিল লাত ওয়াল উজ্জা, যারা নেশা জাতীয় দ্রব্য খায় পান করে এরা আল্লাহর বান্দা নয়, লাতের বান্দা, এরা উজ্জার বান্দা। সম্মানিত উপস্থিতি, কেন, কারণ শিরিক যারা করে এরা যেমন সবচেয়ে বড় পাপী অপরাধী, যারা নেশা করে এরাও সবচেয়ে পাপী বড় অপরাধী। দেখুন একটু বাস্তবতার আলোকে
বিশ্লেষণ করে আমরা আবার নেশাজাতীয় দ্রব্যের খারাপ প্রভাবের দিকে এবং কিছু প্রসঙ্গ নিয়ে আলোচনায় যাই। বাস্তবতায় দেখুন, বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফেন্সিডিলের মধ্যে কোনো তফাত আছে কি? এগুলো সব পাপ। পাপের স্তরগুলো দেখুন এবং আমাদের বাস্তব সমাজটা দেখুন। আজকে বিড়ি সিগারেটকে যত জোর দিয়ে হারাম বলা হয়, জর্দা এবং গুলকে তত জোর দিয়ে হারাম বলা হয় না। বিড়ি সিগারেটকে যত শক্তভাবে হারাম বলা হয়, জর্দা এবং গুলকে তত শক্তভাবে হারাম বলা হয় না। কারণ হলো, বিড়ি সিগারেট খায় সাধারণ জেনারেল শিক্ষিত মানুষ, ধর্মকর্মের দিকে যারা একটু পিছিয়ে তারা খায় বিড়ি আর সিগারেট, আর যারা ধর্মের দিকে একটু বেশি আগিয়ে এরা খায় জর্দার গুল। আলেম ওলামা ইনারা খায় জর্দা এবং গুল, এই জন্য এটাকে অত শক্ত করে হারাম বলে না। কারণ এত শক্ত করে হারাম বললে আলেম ওলামার বিড়ি সিগারেট নয় জর্দা গুল খাওয়া বাদ হয়ে যাবে। এরা খাবে তাই একটা সুন্দর কৌশল বের করে রেখেছে। তাদের ফতো হচ্ছে কি, বিড়ি সিগারেট হারাম, জর্দার গুল মাকরু। এই ফতো আলেম ওলামাদের, বিড়ি সিগারেট হারাম আর জর্দার গুল মাকরু। এই ফতোয়া দিয়ে জর্দার গুলকে একটু হালকা করে রেখেছে খাওয়ার জন্য, জায়েজ করার জন্য। সম্মানিত উপস্থিতি, একটু বিশ্লেষণ দেখুন তো, একটু বিশ্লেষণটা দেখুন তো কোন কোয়ালিটি। তুলনামূলকভাবে জেনারেল শিক্ষিত ব্যক্তির ইমান বেশি মজবুত না যারা একটু ধর্মকর্ম করে এদের ইমান মজবুত? যারা ধর্মকর্ম করে তাদের ইমান একটু বেশি মজবুত। দেখুন, একটা জেনারেল শিক্ষিত মানুষ আর একজন মুয়াজ্জিন, ইমানের অবস্থা যদি দেখেন তো তার চেয়ে মুয়াজ্জিনের ইমান একটু বেশি শক্ত মজবুত। মুয়াজ্জিন আর খতিব সাহেব, মুয়াজ্জিনের চেয়ে খতিব সাহেবের ইমান আর একটু মজবুত বা শক্ত। ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে, এটা ভিন্ন কথা। দেখুন, যারা বিড়ি খান, বিড়ি খোর বা সিগারেট খোর, তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, তাই নয় কি? বিড়ি খোর আর সিগারেট খোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দা খোর তামাক চিবিয়ে রস খায়, অপরাধ কার বেশি? একটু বিবেকের কাছে প্রশ্ন করুন। বিড়ি খোর সিগারেট খোর তামাক পুড়িয়ে ধোঁয়া খায়, আর জর্দা খোর তামাক চিবিয়ে রস খায়, অপরাধ কার বেশি? এরপরে দেখেন যে গুল খায়, ওর তো অপরাধ আরো বেশি, একদম চিবানোই আছে, রিফাইন করা আছে, ওকে চিবানো লাগে না, দাঁতে মারলেই হয়, একদম লালার সাথে মিশে চলে যায় গোটা শরীরের মধ্যে। তাহলে বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। খারাপের দিক যদি আসেন তাহলে বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। যেহেতু জেনারেল শিক্ষিত মানুষের ইমান একটু হালকা, তাই হালকা জিনিস খায় বিড়ি, আর মুয়াজ্জিনের ইমান যেহেতু আর একটু পাকা, ও খায় জর্দা, মানে বেশি খারাপটা, আর খতিব সাহেবের ইমান যেহেতু আরো মজবুত, ও খায় গুল, মানে ওটা আরো খারাপ। সাধারণ শিক্ষিত মানুষ বিড়ি তামাক পুড়িয়ে ধোঁয়া খাচ্ছে, আর মুয়াজ্জিন সাহেব খাচ্ছে জর্দা তামাক চিবিয়ে রস, আর খতিব সাহেব খাচ্ছে গুল তামাক রিফাইন করা জিনিস দাঁতে মারছে, মানে ওরটা সবচেয়ে খারাপ, যেহেতু তার ইমান মজবুত। সম্মানিত উপস্থিতি, এই সূক্ষ্ম ষড়যন্ত্র মূলত ইহুদি এবং খ্রিস্টানদের, এই সূক্ষ্ম ষড়যন্ত্র ইহুদি এবং খ্রিস্টানদের এই কোয়ালিটি করে ফেলে দিয়েছে মুসলমানদের মধ্যে। জেল শিক্ষিত মানুষ, তোমাদের ইমান একটু হালকা, তোমরা বিড়ি খাও, আর মুয়াজ্জিন সাহেব যাদের ইমান একটু মজবুত তারা আর একটু খারাপ খাও, জর্দা মারো, আর যারা খতিব সাহেব, যারা দার্স দাও বুখারীর, যারা হাদিসের দার্স দাও মাদ্রাসার প্রিন্সিপাল, তারা দাঁতে গুল দাও, জর্দা চাবানো লাগবে না, তোমরা আরো খারাপ কথা। এই কৌশল দিয়ে মুসলিমদের ইমান হরণ করতে চেয়েছে। আলোচনার এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ জানাবো, যারা দাঁড়িয়ে আছেন তারা দাঁড়িয়ে থাকবেন না, কোরআন এবং সুন্নার মজলিসে আদবের সাথে আলোচনা শুনবেন। যদি আপনাদের প্রয়োজন থাকে,
প্রাকৃতিক প্রয়োজন পূরণ করা বা আর কোনো প্রয়োজন আপনি সেরে আসেন, সমস্যা নেই। তবে স্টেজের সামনে দাঁড়িয়ে থাকবেন, পাশে দাঁড়িয়ে আপনার প্রয়োজন সেরে নিন, স্টেজের সামনে দাঁড়িয়ে থাকবেন, এটা আদবের খেলাফ, মজলিসের শিষ্টাচারিতার বর খেলাফ। দাঁড়িয়ে কেউ থাকবেন না, বসে যাবেন। যারা ভলেন্টিয়ার আছেন তারা বিষয়টি একটু খেয়াল রাখবেন। যে কথা বলছিলাম, বিড়ির চেয়ে জর্দা খারাপ, জর্দার চেয়ে গুল খারাপ। যার ইমান যত মজবুত সে তত খারাপটা খায়, যার ইমান যত মজবুত সে তত খারাপটা খায়। সম্মানিত উপস্থিতি, আজকে যুব সমাজ, তরুণ সমাজ সম্পৃক্ত হয়েছে নেশা জাতীয় দ্রব্যের সাথে, যেটা খুব ভয়ঙ্কর, যেটা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে পঙ্গু করে দেওয়ার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। যে তরুণ সমাজ আগামী দিনের ভবিষ্যৎ, এই তরুণ সমাজকে নেশার কবলে আসক্ত করে বাংলাদেশকে একটা পঙ্গু জাতি উপহার দেওয়ার সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। সাবধান যারা নেতৃবৃন্দ রয়েছে, দেখুন এই পৃথিবীতে যদি বিশ্লেষণ করেন, প্রত্যেকটা কোম্পানি নিজের জিনিসের সুনাম করে, কেউ দুর্নাম করে না। করে কি? আপনার টিস্যুর কোম্পানিগুলো দেখেন, এক একটা কোম্পানির টিস্যুর প্রচার, মিডিয়া এবং বিজ্ঞাপন দেখে মনে হবে যে না, এই টিস্যু কিনে ভুল হয়েছে, অন্যটাই কিনতে হতো। মানে এত প্রচার এবং এত বিজ্ঞপ্তি জোরালো যে এটা কিনে মনে হয় যে এটা ভুল, আরেকটা কিনতে হতো। মানে প্রত্যেকে নিজের জিনিসের সুনাম করে, কিন্তু টোবাকো কোম্পানি দেখেন সুনাম শুধু করে না, দুর্নামও করে। শুধু সুনাম নয়, দুর্নামও করে। সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, লেখা আছে। কি সুনাম করেছে না দুর্নাম করেছে? ধূমপানে মৃত্যু আনে, লেখা আছে সিগারেটের প্যাকেটে। ধূমপানের অপর নাম বিষপান। ধূমপান হৃদরোগের কারণ, ধূমপানে স্ট্রোক হয়, এ সকল কথা সিগারেট ধূমপানের প্যাকেটে লেখা আছে। যে কোম্পানি নিজেই নিজের পণ্যের দুর্নাম উল্লেখ করছে, সেই জিনিস কোনো মুসলমান খেতে পারে? আমরা বোকা, সে কত কোন কোয়ালিটির বোকা, এবার ভাবুন তো দেখি। বোকারও একটা কোয়ালিটি থাকে, পাগলের একটা কোয়ালিটি থাকে, এই নেশাখোরদের কোনো কোয়ালিটি নেই। এরা এমন এক পাগল হতে পারে সে মাস্টার ডিগ্রি পাস। কেন? মাস্টার ডিগ্রি পাস করে পাবনার হেমায়েত কারাগারে নেই, যান দেখে আসেন হেমায়েত কারাগারে আছে কিনা মাস্টার ডিগ্রি পাস করে। মানে তার স্ক্রু ঢিল হয়ে গেছে, তাই তো হেমায়েত করে, অথচ গ্রাজুয়েট। ঠিক, আপনি হতে পারেন কলেজের প্রফেসর, কিন্তু বিড়িখোর, আপনার স্ক্রু ঢিল আছে। কারণ স্ক্রু ঠিক থাকলে, মস্তিষ্ক ঠিক থাকলে, আপনি নিশ্চিত হার এরকম ধূমপান মৃত্যুর কারণ, রোদরোগ হৃদরোগের কারণ, স্ট্রোকের কারণ এসব জিনিস জেনে খেতে পারতেন না, কারণ আপনার কোয়ালিটি নেই, কোয়ালিটি লেস হয়ে আছে। দেখুন বাস্তবতায় এক একজনের যে বিজ্ঞাপন অ্যাড দেখে অবাক হতে হয়, স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে, আসে না এগুলো? বড় বড় সাইনবোর্ড বিলবোর্ডে লেখা আছে, স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে। যে বেটা লিখেছে ও ঠিকই লিখেছে, ভুল লেখেনি। কারণ বাস্তবিতায় বাংলাদেশের মুসলিম সিগারেট খেতে খেতে গিয়ে খায় কোথায়? যে টয়লেটে বসে সিগারেট খায়। ভুল বলছি? আমি বিবেক, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখছি, একটু বিবেক দিয়ে ভাবেন। বাংলাদেশের মুসলিম সিগারেট খেতে খেতে বাংলাদেশের উন্মুক্ত পরিবেশে তার জায়গা হয়নি, বাথরুমে বসে সিগারেট টানে, বাথরুমে বসে সিগারেট টানে, এই কোয়ালিটির মুসলিম। দেখুন যদি আপনি আমার বাড়ি বেড়াতে যান, আর আপনাকে ঘুম থেকে সকাল ভোরে উঠেছেন, সকাল পাঁচটায় সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেছেন, আপনি কেবল বাথরুমে যাচ্ছেন প্রয়োজন পূরণ করার জন্য, ওই সময় যদি আপনাকে দেশি মুরগির একটা টাটকা ডিম সিদ্ধ করে একটু লবণ দিয়ে পিরিচে ধরিয়ে দিয়ে দে যে ভাই বস থেকে ভিতরে খাবেন, তাহলে কেমন লাগবে বলেন দেখি? হ্যাঁ, আপনাকে কষ্ট সে একটা কমলা ছিলে পিরিচে করে দিয়ে দিলাম যে ভাই বাথরুম সারবেন আর বসে খাবেন, আপনি আমাকে কি কোন কোয়ালিটি বলবেন সেটা আপনি ভালো জানেন, আমাকে বলার প্রয়োজন নেই। আপনাকে দামি
দেশি মুরগির ডিম দিলাম, কমলা দিলাম, আপেল দিলাম, জুস দিলাম, উন্নত মানের খাবার দিলাম বাথরুমে বসে খাওয়ার জন্য, তাই আপনি আমাকে রুচিহীন বলে উল্লেখ করছেন আরেকজনের সামনে যে আমার রুচি নেই। আপনাকে ভালো জিনিস বসে খেতে দিয়েছি, আপনি হলাম রুচিহীন। আর আপনি প্রতিদিন একটা খাবার খাচ্ছেন বাথরুমে বসে, আপনার রুচি আছে? আমি তো একদিন দিয়েছি, আমি একদিন দিয়ে যদি হয় রুচিহীন, আপনি প্রতিদিন যে খাবার বাথরুমে বসে খাচ্ছেন, আপনার কোনো রুচি আছে? আপনার কোনো কোয়ালিটি আছে? আপনি যে ডিগ্রি পাস করতে পারেন না কেন? যে বেটা লিখেছিল ঠিকই লিখেছে, স্বাদে গন্ধ অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে, কারণ বাথরুমে বসে যা টানে তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়। ও যে লিখেছে স্বাদে গন্ধ অতুলনীয়, প্রতি টানে তৃপ্তি আনে, যা খায় তার স্বাদ আর যা বের করে তার গন্ধ আসলে অতুলনীয়, কোনো তুলনা হয় না। সম্মানিত উপস্থিতি, বিবেক যে একটু প্রশ্ন করেন, পৃথিবীর কোনো বিবেকবান রুচির জিনিস হতে পারে না যে একসাথে মল ত্যাগ করবে আর খাবে, এই রকম কোয়ালিটি মুসলমানদের মধ্যে এসেছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনি আমি সাবধান হতে হবে, আপনাকে আমাকে সতর্ক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা 3 এর মধ্যে বলছেন, লাকাদ খলাকনা ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, মানুষের চেয়ে নিপুণ সৃষ্টি পৃথিবীতে আর। আল্লাহ আল্লাহু আকবার, মানুষকে কত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন, এটা বিশ্লেষণ করাও কঠিন। আপনি যতজন মানুষ এখানে উপস্থিত আছেন, দুইটা মানুষ একই রকম বের করতে পারবেন? পুরো বাংলাদেশ খুঁজে দুইটা মানুষ হুবহু একই রকম, 16.5 কোটি 17 কোটি মানুষের মধ্যে একই রকম বের করতে পারবেন? দেখুন পুরো বাংলাদেশ নয়, সারা পৃথিবী 750 কোটি মানুষ, বা 700 কোটি মানুষ সারা পৃথিবীতে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ইহুদি সব মিলে সারা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে দুইটি মানুষ দেখতে হুবহু একই রকম বের করতে পারবেন? আরও যান, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষের ছবি আপনার কাছে সংরক্ষিত আছে, বিভিন্ন জাদুঘরে সংরক্ষিত আছে, মিলিয়ে দুইটা মানুষ হুবহু একই রকম বের করতে পারবেন? এ নিপুণ কারিগর কে? আল্লাহ। অনেক সময় জমজ সন্তানকে দেখতে একই রকম মনে হয়, জামাল আর কামাল অনেক সময় একই রকম দুই ভাই দেখতে মনে হয়, আসলেই কি একই রকম? কিছু না কিছু পার্থক্য আছে। খোঁজ নিয়ে দেখেন, জামালের বউ ভুল করে কোনোদিন কামালের ঘরে যায় না, কামালের বউ কোনোদিন জামালের ঘরে আসে না, ওরা ঠিকই চিনে। বাপ কোনোদিন জামালকে কামাল ডাকে না, মা কোনোদিন কামালকে জামাল ডাকে না। আপনি হয়তো একসাথে দুইজনকে বেশি সময় দেখেননি, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেননি, তাই আপনার কাছে একই রকম মনে হচ্ছে, কিন্তু কোনো না কোনো পার্থক্য আছেই। এই নিপুণ কারিগর আল্লাহ, কারণ দুইটি মানুষ একই রকম হলে আমি আর উনি যদি একই রকম হব, আমি অপরাধ করব, আমি খুন করে নাম দিব উনার, আর উনি চুরি করে নাম দিবেন আমার, বিপদ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো না কোনো পার্থক্য রেখে দিয়েছেন, আরও অনেক কারণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে মানুষকে নিচে নামাতে নামাতে এতটাই নিচে নামিয়েছি, পৃথিবীতে কোনো প্রাণী এত নিচে নামেনি। নাহলে দেখুন, যে জর্দা খাচ্ছেন, যে গুল খাচ্ছেন, যে বিড়ি খাচ্ছেন, এগুলো ভেঙে দিয়ে একটা পিরিচের মধ্যে রাখেন, পিরিচ দিয়ে দেন মুরগিকে, মুরগিকে খাওয়াতে পারবেন না, দেন ছাগলকে, ছাগলকে খাওয়াতে পারবেন না, দেন গরুকে, গরুকে খাওয়াতে পারবেন না, আরও নিচে নামেন, দেন কুকুরকে, কুকুরকে খাওয়াতে পারবেন না, আরও নিচে নামেন, শুকুরকে দেন, শুকুরকে খাওয়াতে পারবেন না। পরীক্ষা করে আপনি পরীক্ষা করে দেখেন, আপনি যে হাকিমপুরি জর্দা, শাহজাদি জর্দা, আর যে জর্দা খাচ্ছেন, আপনি জর্দাগুলো দিয়ে দেন কুকুর, শুকুর, গরু, ছাগল, ভেড়া, মহিষ, দুম্বা খাওয়াতে পারবেন না। যে খাবার মুরগি খায় না, গরু খায় না, ছাগল খায় না, কুকুর খায় না, এমনকি শুকুর খায় না, এই খাবার খায় কে? এ খাবার মুসলিম, এ খাবার মানুষ খায় কোন রুচিতে? কারণ এগুলো কোনো মানুষের খাদ্য নয়, রুচিহীন অবস্থায় আপনি আমি পদার্পণ করেছি, আপনার আমার রুচি হ্রাস পেতে পেতে কুকুর শুকুরের চেয়েও নিচে নেমে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, মানুষকে নিচে নামাতে নামাতে এতই নিচে নামিয়েছি যে কুকুর শুকুরে খায় না ওই খাবারগুলো মানুষ খাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে সাবধান হতে হবে, আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে।
আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে উল্লেখ করেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক শ্রেণী হচ্ছে মুদমেন ও খমরিন, যারা নিয়মিত নেশা জাতীয় দ্রব্য খায় পান করে, নেশা জাতীয় দ্রব্য খায় পান করে, এদের জন্য জান্নাত হারাম বলেছেন। সালাসাতু কাদ হাররামাল্লাহু আলাইহিমিল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। তার এক নম্বরে বলেছেন মুদমেন ও খমর, দুই নম্বরে বলেছেন আলাক্কো লেওয়ালে দেয়, পিতা মাতার অবাধ্য সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নম্বরে বলেছেন অদায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম। আল্লাহ ইউকুর রফি আলীল খাবাস, যে পরিবারে দেহেই পোনার সুযোগ দেয়, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখিত হয়েছে, হাদিসটি সহিহ সনদে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন লা ইয়াদখুলুন আল জান্নাহ, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক নম্বরে বলেছেন আক্কো, যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খায় পান করে। দুই নম্বরে বলেছেন রজালাতান নিসা, যে নারী পুরুষের বেশ ধারণ করে। তিন নম্বরে বলেছেন পিতা মাতার অবাধ্য সন্তান, এই মর্মে বেশ কয়েকটি হাদিস। নেশা জাতীয় দ্রব্য খেলে পান করলে জান্নাত হারাম হয়ে যায়, পিতা মাতার অবাধ্য হলে জান্নাত হারাম হয়ে যায়, পরিবারে বেপর্দার সুযোগ দিলে জান্নাত হারাম হয়ে যায়, জান্নাতে যাওয়ার সুযোগ থাকে না। যেহেতু ইহুদি খ্রিস্টান যদি মুসলিমদেরকে বলতো, মুসলিম তোমরা সালাত পড়ো না, সিয়াম পালন করো না, হজ করো না, যাকাত দিও না, মুসলিম শুনবে না, শুনবে কি? এই জন্য তারা সুন্দর কৌশল ঢুকিয়ে দিয়েছে যে এদেরকে সালাত সিয়াম থেকে বিরত রাখা যাবে না, বিধায় এদের খাদ্যকে হারাম করে দাও, এদের খাদ্যের মধ্যে হারাম ঢুকিয়ে দাও। সহিহ মুসলিমের 2393 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ পবিত্র জিনিস ছাড়া অপবিত্র জিনিস কবুল করেন না। একজন মুসাফির আল্লাহকে ডাক দেয়, হে রব্বি, হে আমার রব, হে আমার রব, অমাতামু হারাম, অথচ খাবার হারাম, অমাশরাবু হারাম, তার পানি হারাম, অমালবাসু হারাম, তার পোশাক হারাম, কিভাবে আল্লাহ দোয়া কবুল করবেন? ও ইয়া রব্বি বলে দোয়া করছে, অথচ খাবার হারাম, পানি হারাম, পোশাক হারাম, দেহ রক্ত মাংস তৈরি হয়েছে হারাম খাদ্য দিয়ে, আল্লাহ কিভাবে কবুল করবেন? আল্লাহ তো বান্দা দোয়া করলে কবুল করেন, কিন্তু কবুল করার পর্যায়ে সে নেই। এই সুযোগটা গ্রহণ করেছে ইহুদি খ্রিস্টান, যেহেতু হারাম খাদ্য খেলে প্রার্থনা কবুল হবে না, দোয়া কবুল হবে না, বিদায় তাদেরকে হারাম খাদ্য খাওয়াও, সালাত পড়ো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, বিড়ি খাও, সালাত পড়ো, সিয়াম পালন করো, হজ করো, যাকাত দাও, জর্দা খাও, সালাত পড়ো, সিয়াম পালন করো, হজ করো, আর যাকাত দাও, আর খাও গুল, তোমার প্রার্থনা আল্লাহর কাছে কবুল হবে না, তুমি হবে জাহান্নামের খড়ি। এই জন্য আপনাকে আমাকে এই পথে নামিয়েছে, সহজলভ্য করে দিয়েছে, আপনার আমার জন্য খুব সহজ করে দিয়েছে নেশা জাতীয় দ্রব্য খাওয়া এবং পান করার পথগুলোকে। পাশাপাশি এটাও মনে রাখবেন নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা যেমন হারাম, নেশা জাতীয় দ্রব্যের ব্যবসা বাণিজ্য তেমনই হারাম। নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, এগুলো বিক্রি করাও তেমনই হারাম। খোলেন আবু দাউদ 3486 নম্বর হাদিস। হ্যাঁ, পাশাপাশি এটাও মনে রাখবেন, হাজি সাহেব আপনি বলছেন না আমি জর্দা খাই না, বিড়ি খাই না, গুল খাই না, কি খান? তো আমার ছেলের দোকান আছে, মুদির দোকান, জর্দা বিক্রি করে আর বিড়ি গুল বিক্রি করে, ওই লাভ কি তো আপনি খান? আল্লাহ সুসাসাম বলছেন নেশা জাতীয় দ্রব্যের লভ্যাংশ খাওয়াও হারাম। খোলেন ইবনে মাজা আবু দাউদ 3485 নম্বর হাদিস, শেখ আলবানী হাদিসকে সহি বলছেন, 3485 নম্বর হাদিস আবু দাউদের, নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, তেমন এর লভ্যাংশও খাওয়া হারাম। 3486 নম্বর হাদিস আবু দাউদের, নেশা জাতীয় দ্রব্য যেমন খাওয়া হারাম, তার ব্যবসা করা হারাম, কোনো মুসলিম খেতেও পারবে না, ব্যবসাও করতে পারবে না, এর লভ্যাংশও খেতে পারবে না, টোটালি হারাম এগুলো। কারণ ইসলাম যেমন খেতে হারাম করেছে, তেমন এর উৎসগুলো শিকড় সহ উপড়িয়ে ফেলতে বলেছে, কারণ পাওয়াই যাবে না। আপনার এই অঞ্চলে, ছোটনার অঞ্চলে দেখেন ম্যাক্সিমাম দোকানদার মুসলিম,
ম্যাক্সিমাম দোকানদার মুসলিম না, এক একটা হিন্দু দোকান থাকতে পারে আমি জানি না, অধিকাংশ দোকানদার মুসলিম, কোনো মুসলমানের দোকানে বিড়িয়ে নেই, জর্দা নেই, গুলো নেই। পাশের গ্রামে যান, ওখানে অধিকাংশ দোকানদার মুসলিম, কোনো দোকানদারও বিড়ি নেই, জর্দা নেই, গুলো নেই। এই পারের পাশের গ্রামে যান, ওখানেও দোকানদার মুসলিম, বিড়ি নেই, জর্দা নেই, গুলো নেই। এভাবে খুঁজতে খুঁজতে পুরো কুমিল্লা চলে যান, পুরো বিভাগ চলে যান, পুরো দেশ ম্যাক্সিমাম দোকানদার মুসলিম, কোনো মুসলিমের দোকানে বিড়ি সিগারেট জর্দা গুলো নেই। খাবেন কোত্থেকে? ইসলাম এই পথে হেঁটেছে, খাবেন কোত্থেকে? কারণ কোনো মুসলিম এটা ব্যবসা করে না, যেহেতু ব্যবসা করা হারাম। কোনো মুসলিম বাবা সন্তানকে ব্যবসা করতে দেয় না, যেহেতু লভ্যাংশ খাওয়া হারাম। দেখেন কোথাও পাওয়া যাবে না, খাওয়াও যাবে না, ইসলাম এই পথে হেঁটেছে। হ্যাঁ, আপনি সুন্দর করে শুধু সুড়সুড়ি তুলে দিবেন যে স্বাদে গন্ধে অতুলনীয়, প্রতিটানে তৃপ্তি আনে, খাওয়ার জন্য উৎসাহ দিবেন, খাওয়ার জন্য উৎসাহ দিবেন, সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতটুকু যথেষ্ট নয়। কেন বাংলাদেশে টোটালভাবে নিষেধ করতে পারি না যে বাংলাদেশে কোনো তামাকের চাষ হবে না, তামাকের বিকল্প চাষ আমরা আনতে পারি না, বাংলাদেশে বিড়ি সিগারেট জর্দাগুলোকে টোটাল বয়কট করতে পারি না। সমস্যা কোথায়? বিড়ি সিগারেট জর্দাগুলো খেয়ে কোনো লাভ আছে, কোনো উপকার আছে প্রমাণ করতে পারবেন? সম্মানিত উপস্থিতি, আধুনিক বিজ্ঞান গবেষণা করে তামাক জাতীয় খাদ্যের মধ্যে 12,000 প্রকারের উপাদান বের করছেন, যে একটি উপাদান মানুষের জন্য কল্যাণকর নয়, একটিও মানুষের জন্য উপকারে আসে না, সবগুলোই মানুষের জন্য ক্ষতিকর। আল্লাহ সুসাসন বলছেন, লা দরারা ইলা আল্লাহ দরারা, নিজের ক্ষতি করো না বা অপরের ক্ষতি করো না। আপনি নিজে বিড়ি টেনে ধোঁয়াটা আকাশে ছেড়ে দিলেন, অক্সিজেনের সাথে মিশে গেল, হাজার হাজার মুসলিম অক্সিজেন গ্রহণ করছেন। কাল কিয়ামতের মাঠে যদি আল্লাহ জবাব চান, বান্দা তুমি হারাম খেয়েছো খেয়েছো, আমার খালেস মুখলেস মুত্তাকি বান্দারা যে অক্সিজেন টানতো, এটা দূষিত করার অধিকার তোমাকে কে দিয়েছে? জবাব আছে? আমার মুখলেস মুত্তাকি বান্দারা যাদের কারণে পৃথিবী টেকে রয়েছে, যেদিন আল্লাহওয়ালা কোনো ব্যক্তি এই পৃথিবীতে থাকবে না, সেদিন কিয়ামত হয়ে যাবে। এটা তো সহি হাদিস। তাহলে পৃথিবী টিকে রয়েছে আল্লাহওয়ালা ব্যক্তিদের কারণে, যারা আল্লাহকে জিকির করে, আল্লাহকে তাসবিহ পাঠ করে, যারা আল্লাহকে স্মরণ করে, মুত্তাকি ব্যক্তিদের জন্য পৃথিবী টিকে রয়েছে। আর সেই মুত্তাকিদের অক্সিজেন তুমি নষ্ট করেছ, জবাব নেই। দেখুন আজকাল ধনাঢ্য পরিবারের ধনিক শ্রেণীর ব্যক্তিরা, ধনিক শ্রেণীর আদরের দুলাল দুলালরা আজকে নেশার সাথে বেশি জড়িত হচ্ছে, যেটা ভয়ঙ্কর। প্রাইমারি পর্যায় পর্যন্ত নেশা জাতীয় দ্রব্য চলে এসেছে, প্রাইমারির বড় বড় ছাত্ররা পর্যন্ত বিড়ি টানে, স্কুল কলেজের ব্যক্তিরা বিড়ি টানে, স্কুল কলেজের টিচার পর্যন্ত ছাত্রকে দিয়ে বিড়ি আনিয়ে নেয়, সিগারেট আনিয়ে নেয়, যেগুলো আপনারা আমার জন্য লজ্জাস্কর। কি শিখবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর টাকা বের করে দিয়ে বলছেন যে বাবা এক প্যাকেট বিড়ি নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো, ছাত্র কি শিখবে টিচারের কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের 8 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস পাওয়া যায় যে আদ্দিনু নসিহা, এই দিনটা হলো উপদেশ, এই দিন উপদেশ। আম্মান তাখুযু দীনাকুম ফানদুর আম্মান তাখুযুনু, দেখো তুমি কার কাছ থেকে দিন শিখাচ্ছ, মানে কোন টিচারের কাছে এলম অর্জন করাচ্ছ, তুমি খেয়াল করো। টিচারই বিড়ি খোর, ছাত্র কি শিখবে? টিচারই জর্দা খোর, ছাত্র কি শিখবে তার কাছে? এই পৃথিবীতে যে সকল আলেম জর্দা গুলকে হালাল বলেছেন বা মাকরু বলতে চাচ্ছেন, দেখেন হয় নিজে জর্দা গুল খায়, আর নাহলে তার টিচার খায়, টিচারকে দেখে যেতে হালকা করে বলছে, যেহেতু খায় এটা বিদায়টাকে হালকা করে দেখছে। আজকে আদরের সন্তান আপনার নষ্ট হয়ে যাচ্ছে, আপনার সন্তান বিড়ি সিগারেট নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত হচ্ছে। আপনাকে খেয়াল করতে হবে, আপনি হচ্ছেন পরিবারের অভিভাবক, আপনি পিতা, আপনি মাতা, আপনার পিতা মাতা হিসেবে দায়িত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পাশাপাশি তোমাদের পরিবার পরিজনকে বাঁচাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে ব্যক্তি নেশা জাতীয় দ্রব্য খাবে বা পান করবে, নেশা জাতীয় দ্রব্য যারা খাবে বা পান করবে তাদের 40 দিনের সালাত কবুল হবে না। এমত অবস্থায় যদি তৌবা করে আল্লাহ তার তৌবা কবুল করবেন,
আবার যদি নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে আবার চল্লিশ দিনের সালাত কবুল হবে না, আবারও যদি তৌবা করে আল্লাহ তৌবা কবুল করবেন, আবারও যদি নেশা জাতীয় দ্রব্য খায় বা পান করে আবার চল্লিশ দিনের সালাত কবুল হবে না, যদি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করবেন, চতুর্থবার যদি আবারও নেশা করে তাহলে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার ক্ষমার কথা আর বললেন না, ক্ষমার কথা আর বললেন না, এবার বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ তিদাতুল খাবল, আরেক বর্ণনা এসেছে রদাগাতুল খাবল খাওয়াবেন। সাহাবিরা বুঝতে পারলেন না রাসুল তিনাতুল খাবাল কি, রদাগাতুল খাবাল কি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরকো মিনান্নার বা উসারাতু মিন আহলিন্নার। তিনাতুল খাবাল বা রদাগাতুল খাবাল হচ্ছে মানুষের নাক দিয়ে যে সকল পদার্থ বের হয়, মানুষের শরীর থেকে গলিত যে পদার্থ বের হয় জাহান্নামের আগুনে পুড়ে, জাহান্নামের আগুন উত্তপ্ত হয়ে নাক দিয়ে যে পদার্থ বের হবে, গলিত রক্ত মাংস পুঁজ যে পদার্থগুলো নোংরাগুলো বের হবে এগুলো এক জায়গায় জমা হয়, ওসারা বলা হয়েছে, ওসারা মানে জুস, এগুলো আল্লাহ জুস করে ওই ব্যক্তিকে খাওয়াবেন। হে বিড়িখোর ব্যক্তি মুসলিম, হে বিড়িখোর মুসলিম, এই দুনিয়া আনন্দ করে বিড়ি টানো, কিয়ামতের দিন বিচারের মাঠের পরে জাহান্নামীদের রক্ত পুঁজের জুস খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই দুনিয়াতে দগ্ধ আর গুল খাচ্ছ, বিচারের মাঠে কিয়ামতের দিন তুমি জাহান্নামীদের রক্ত পুঁজের জুস খাওয়ার জন্য প্রস্তুত হও। একজন মুসলিম এ সকল নোংরা খাবার খেতে পারে না। আপনাকে আমাকে অবশ্যই সতর্ক হতে হবে, সাবধান হতে হবে, এই পথ থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে। দেখুন সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 3377 নম্বর হাদিস, একটি হাদিসের মধ্যে সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, মুসলিমের মধ্যেও রয়েছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বিড়িখোর, জর্দাখোর, গুলখোর, এক কথায় নেশা জাতীয় দ্রব্য যারা খেত, মদখোর, এদেরকে 40 বার মারতেন। আর 40 বার কি দিয়ে মারতেন জানেন? মারতেন নেয়ালে জুতা দিয়ে, আর মারতেন জারাবে লাঠি দিয়ে, লাঠি আর জুতা, মানে 20 লাঠি আর 20 জুতা, 40। বলুন তো জুতা মারার কথা কেন আসলো? সহিহ বুখারী হাদিস। যারা নেশা জাতীয় দ্রব্য খেত, পান করত, মদ খেত রাসূলের যুগে, তাদেরকে 40 বার মারতেন, তার মধ্যে জুতা দিয়ে মারতেন, লাঠি দিয়ে আর জুতা দিয়ে, লাঠি দিয়ে মারলে তো পারতেন, জুতা দিয়ে মারার কথা কেন আসলো? মানে তাকে লজ্জা দেওয়ার জন্য, তার বিবেকে একটা মানে চিন্তার উদ্রেক করার জন্য, অপমান করার জন্য। এখনও যারা বিড়ি সিগারেট জর্দাগুল খাচ্ছে, ইসলামী রাষ্ট্র হলে জুতা পিটা করা হতো তাদেরকে। সে যে বড় শিক্ষিত হোক না কেন, কলেজের প্রফেসর, বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, স্কুলের টিচার, মাদ্রাসার টিচার, প্রিন্সিপাল, খতিব আর ইমাম, যে হোক না কেন, খুতবা দিতে আসো ইমাম সাহেব জট দেখে, ভুল দাঁতে মেরে খুতবা দিতে আসো, ইসলামী রাষ্ট্র হলে, ইসলামী আইন কালো, ইসলামী আইন চালু থাকলে জুতা দিয়ে আপনাকে পিটানো হতো, খুতবা ওঠা লাগে। আপনি এসব জুতা খাওয়ার হকদার আপনি এসেছেন খুতবা দিতে? রাসূলের যুগে নেশা জাতীয় দ্রব্য যারা খেয়েছে, পান করেছে, তাকে 40 বার পিটানো হয়েছে, তার মধ্যে জুতা দিয়ে পিটানো হয়েছে আর লাঠি দিয়ে পিটানো হয়েছে। সম্মানিত উপস্থিতি, এভাবে বলার একটাই কারণ, কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। আপনি মুসলিম কেন জর্দা খাবেন? আপনি খুব মুসলিম কেন বিড়ি খাবেন? দেখুন সহিহ বুখারীতে 29 নম্বর হাদিস, 52 নম্বর হাদিস, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, আর হালাল আর হারামের কিছু মধ্যে কিছু অস্পষ্ট জিনিস রয়েছে। যে ব্যক্তি অস্পষ্ট জিনিস করলো সে হারাম করলো। যদি বলেন জর্দা গুল কোথাও স্পষ্ট হারাম নেই, তো এটা তো অস্পষ্ট, এটা করলেন মানে হারাম করলেন। আসুন আমরা জর্দা গুল এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করি। ধনী ব্যক্তিদের ছেলেমেয়েরা বেশি জড়িয়ে যাচ্ছে, আপনারা সাবধান হন এগুলো থেকে, এগুলো থেকে আপনি আমি বেঁচে থাকার চেষ্টা করি, ছাড়ার চেষ্টা করি। বিকল্প পথ কী, কীভাবে উত্তরণ হতে পারে? উত্তরণ হতে পারে আপনি ভালো কিছু খাওয়ার অভ্যাস করুন। সর্বপ্রথম আপনার সঙ্গী নির্বাচন করুন, যারা নেশার সাথে সম্পৃক্ত তারা এমন সঙ্গী নির্বাচন করুন যে ব্যক্তি নেশা তো করে না, এর ধারে কাছে যায় না, তার সাথে উঠা বসা করুন, তার সাথে থাকার চেষ্টা করুন। ছাড়ার পথ, ছাড়ার কৌশল, সবসময় পরিবারের সাথে একটু সময় ব্যয় করেন,
কারণ আপনি যখনই আড়ালে আবডালে গোপন হন তখন এগুলোর সাথে জড়িয়ে যান। একটু পরিবারের সাথে সময় ব্যয় করুন। ধর্মীয় কাজে একাকি যখন আছেন তখন কেন নসিহত শুনুন, এগুলো অনুপ্রেরণা নিন বিভিন্নভাবে। ভালো কিছু খাওয়ার চেষ্টা করুন প্রতিদিন। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বাঁচার অনেক পথ বলে দিয়েছেন, সেই পথগুলো বিশ্লেষণ করে আর মানার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নেশা জাতীয় দ্রব্য পরিহার করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের মতো এই ছোট্ট মুসলিম রাষ্ট্রটিকে নেশার কবল থেকে মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল রুজি খেয়ে ইবাদত করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হকটা বোঝার তৌফিক দান করুন, মানার মেজাজ দান করুন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা ব্যয় করেছেন, অর্থ দিয়েছেন, যারা উপস্থিত হয়ে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, সকলের এই খেদমতটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, জান্নাতুল ফেরদাউসের উসিলা হিসেবে কবুল করুন।